অনেকে বলে কালীও যা কৃষ্ণও তাই, তাহলে বউও যা শালীও তাই। ও তো সেই শাশুড়ি নেই। দেখবেন জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। আচ্ছা কালী পূজা করলে যে পাঁঠার মাংস খেতেটা কোন শাস্ত্রে লেখা আছে? মন গড়া শাস্ত্র। রামকৃষ্ণদেব বলছে, ওরে যিনি জগত জননী মা সে কি সন্তানের মাংস খায় রে? কোন পাঁঠা বলে দিবি? তোর হৃদয়ে ছয় ছটা পাঁঠা আছে, এরা কৃষ্ণ বিদ্বেষী, এদেরকে বলি দি। আর আমরা ছাগল বলি দি। আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি বুদ্ধিং দেহি বিদ্যাং দেহি। কি করে দেবে সে? তারই একটা কাপড় জোটে না। তত্ত্ব কি বলছে? ধনং দেহি। কোন ধন? মা, তুমি আমায় এমন একটা ধন দাও যে ধনের দ্বারা যেন আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। দেখবেন পয়সা জগতে সবার আছে, সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। যেমন সব ফুল আমার গোবিন্দ সেবায় লাগে না, একই গাছের ফুল। কোনোটা মালা হয়ে মরার গলায় যাচ্ছে, মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়ে যাচ্ছে। কোনোটা বরবধুর গলায় যাচ্ছে, কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা আমার রাধা গোবিন্দের গলায় মালা হয়ে দুলছে। যেমন একই গাছের ফুল, কোনোটা মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়ে যাচ্ছে, কোনোটা বরবধুর গলায় যাচ্ছে, আবার কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দুলছে। একই পাল বাসানো ঘট। কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, আবার কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান। কেউ সুরা পান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। দেখবেন পয়সা জগতে সবার আছে। এই যে কমিটি যে এত টাকা খরচা করে হরিনাম দিচ্ছে, যখন ভিক্ষা চাইতে যায়, অনেকে কিন্তু আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয় না, 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এইটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবায় লাগবে না। সবার পয়সা বাবা গোবিন্দ সেবায় লাগে না। বিদ্যাং দেহি। কোন বিদ্যা? মা, তুমি আমায় এমন একটা বিদ্যা দাও যে বিদ্যার দ্বারা যেন আমি শাস্ত্র গ্রন্থ রচনা করতে পারি। পত্নীং দেহি। মা, তুমি আমায় এমন একটা পত্নী দাও সে যেন না বলে চলে একটু মিঠুন চক্রবর্তীর বই দেখে আসি, সে যেন বলে চলে একটু হরি নাম শুনে আসি। মা কালী উলঙ্গ হয়েছে। কোন উলঙ্গ? তিনি কামনা বাসনার বসন খুলে ফেলেছে। দিগম্বর, দিককে অম্বর করে তিনি বসন পড়েছেন। কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছে। সেই মাকে পূজা করে বলো, মা তুমি যেমন মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছ, আশীর্বাদ করো মা আমাকে, আমিও যেন কামনা বাসনার বসন ভুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াতে পারি। বিদায় গৌর হরি। আজ আমি যে আপনাদের সামনে লীলা কীর্তন পরিবেশন করছি, এটা আমার ধৃষ্টতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, হে অর্জুন, এমং বিবস্বতে যোগং প্রক্তবানাহং বায়ং বিবস্বন মানবী মনোরেখা প্রবে ব্রবীত। হে অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম, সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষাক রাজাকে দান করেছিল, এভাবে পরম্পরায় গিয়েছিল। কিন্তু আমি তো সূর্য মনু ইক্ষাক কেউই না, আমি যে কে তা আমি নিজেই জানি না। কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম, কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়,
নিজেকে না সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। নিতাই গৌরী সুতনাতা প্রমাণান্দে হরি। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে, মানুষকে দেখলে চেনা যাবে না, এই মানুষ না মানুষ। এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে, সুরা পান করে সে বাবাকে ধরে পেটাবে, পিতৃকুল সম্মান পাবে না কিন্তু শ্বশুরকুল সম্মান পাবে। এই কলিকালে কেন সে যত বড় জ্ঞানীগুণী হব না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে, কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষও তাই করছে। আমরা তারকেশ্বরে যাই বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে লাইন দিয়ে, তুমি তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তার জন্য কি তুমি কোনোদিনও একবার স্নানের জল তুলে দিয়েছ? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হলো, এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটি ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মুস্তান হওয়া যায় না, তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশু বৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই, মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটি হচ্ছে দেব মানুষ, একটি হচ্ছে শুধু মানুষ, আর একটা হচ্ছে মহামানুষ। তাহলে একই মানুষগুলো জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোন জলে পূজা হয়, কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রেখে দিন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যাবে। আচ্ছা মা, সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? না, একটু কলের জল খেলে পিপাসা মেটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, সবার কথা বলছে না, কিন্তু কিছু মানুষ এদের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি কোনো জলে পোকা হয়, কোনো জলে পোকা হয় না। তেমনি কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা মা, সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখে নিন? পারবেন না, কেন? দুর্বায়ু গন্ধ, ও দেখতে স্বচ্ছ কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক মানুষ আছে যারা দেখতে সুন্দর কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে, এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে এর উদ্ধার হবে কি করে? চেতে দর্পণা মারে জানা ভবমহা দাবাগ্নি নির্বাপনা শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বৌধ জীবনাং আনন্দ বুধি বর্ধনাম প্রতিপদ পুণ্যামৃত আস্বাদন সর্ব আত্মা সমর্পণাং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হরিনাম করো, হরিনাম করলে তোমার চিত্রূপ দর্পণ মার্জিত হয়ে যাবে, আর যখন তোমার চিত্রূপ দর্পণ মার্জিত হয়ে যাবে
তখন ভগবান দেখতে বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে? কে আমার? কোথায় ছিলাম, কোথায় এলাম? কে এনেছে, কে নিয়ে যাবে? কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতে চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়। কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন, মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবে এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগিবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয় হয় মানুষ, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ তিনি গ্রাজুয়েশন পাশ করেছিলেন। তিনি তো মনে মনে ভাবতে পারতেন, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, রামকৃষ্ণদেব মূর্খ, আমি ওনার কাছে যাব না, তবে ওনাকে ওই বিএ পাশ হয়ে বসে থাকতে হতো। কিন্তু উনি অহংকার মঞ্চে না বসে রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে সারা বিশ্ব তাকে ভালোবাসে। রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে, তিনি গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। সেদেশের ব্যক্তিরা বলেছিল, একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সেদেশের ব্যক্তিগণ বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সেদেশের ব্যক্তিগণ এই হিন্দু ধর্মকে ছোট করার জন্যে হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপরে সমস্ত গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন, কেন? বলে, গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে। কেন? বলে, ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভিতরূপে আমার গীতা দাঁড়িয়ে আছেন, তার উপরে আপনি আছেন, আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছে। নিতাই গৌর হরি। এই যে কমিটি যে এত টাকা খরচা করে এই যে হরিনাম দিচ্ছে, এই হরিনামে কি হয়? বলছে, হরিনামে হরিনামে পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরিনামে হরিনামে। এই যে আমাদের সারা ভারতবর্ষে যে রাস হয়, এই রাসও কিন্তু বাবা গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করবো, রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করবো, উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেনি। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করবো, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিলেন। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখো,
কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বামঙ্গ থেকে লাদেনির শক্তি শ্রীমতী রাধারানীর সৃষ্টি হয়েছে। এই রাধার জন্ম কোটি কোটি বছর আগে বিশ্বভানু রাজার কন্যায় নিন সাধনা করে তবে তো রাধারানীকে পেয়েছিলেন। যখন রাধারানীর সৃষ্টি হলো তখন রাধাঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো। সরাসা মানে কতজন? ১৬ জন। ১৬ জন গোপীর সৃষ্টি হলো। এই ১৬ জনকে না ১০টা ইন্দ্রিয় স্বর রিপু যিনি সংযত করে গোবিন্দ চরণে অর্পণ করতে পারে তারাই হচ্ছে সরাসা গোপী। গোপী কাদেরকে বলা হয়? গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলা হয়। যারা লোক দেখায় না, গোপনে কৃষ্ণকে ভালোবাসে, গোপনে গোবিন্দকে ভালোবাসে, তারাই হচ্ছে গোপী। তাহলে রাধাঙ্গ থেকে সরাসরি গোপীর সৃষ্টি হলো এবং কৃষ্ণ অঙ্গ থেকে সখাগণের সৃষ্টি হলো। একদিন গোলক বৃন্দাবনে রাসলীলা হচ্ছে। রাসলীলা হতে হতে রাধারানী কৃষ্ণকে বলল, হে বধূ, তুমি তো বলো যে হে রাধি, তুমি আমার নাধিকে প্রাণের অধিক বড়, তো তাই যদি হবে আমি তোমাকে একটা প্রশ্ন করব। কৃষ্ণ বললো, বলো রাধি। রাধারানী বললো, হে কৃষ্ণ, দেখো সমস্ত গোপী তো একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? তখন ভগবান মনে মনে বলছে, তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা, বলো রাধি। এ বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন, ঘোর রজনীতে যাচ্ছে। যেতে যেতে রাধারানী বলছে, হে কৃষ্ণ, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এই জন্য মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চাই, কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ, পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। ভগবান বলে, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না। কেন? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তারপরে তত তত কদরই থাকে না, কারণ দেখবেন আমার যে বাবারা চাকরি করে ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, তার কিন্তু কদরটা একটু বেশি হয়। এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেলে তারা ততটা কদর থাকে না। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার হার্ট, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃৎপিণ্ড, তুমি আমার সব, তুমি চলে গেলে আমি বাঁচবো না। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখতে হয়। কেন? ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকলে তার প্রতি ততটা কদর থাকে না। ভগবান বললো, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি। এক সেটজি ২,০০,০০০ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন আর চোর তা বুঝতে পেরেছে ওই সেটজির কাছে টাকা আছে। চোরটা মনে মনে বলে, আমি ওই সেটজির পাশে বসব। আর সেটজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় সেটজির টাকাগুলো চুরি করে নেব। ব্যাস পাশে বসেছে, সেটজি যখন বাথরুমে যায় চোরটা সেটজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে এক টাকাও পাইনি। এবার ৩ দিন পরে যখন নেমে যাচ্ছে তখন চোরটা গিয়ে বলছে, বাবু আপনি বুঝতে পেরেছেন আমি একজন চোর, আর আমিও বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু এই ৩ দিন আপনি টাকাটা রেখেছেন কোথায়? কেন বাবা, এখানেই ছিল। মানে আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে তো এক টাকাও পাইনি। তখন সেটজি বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম, আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না আর টাকাও পাবে না। তুমি গয়া কাশী মথুরা বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়ায় কোথাও পাই না, এই হৃদয় মন্দিরে যে তিনি আছে এই জায়গাটাই আমরা দেখি না।
ভগবানকে দেখতে হলে প্রেমের নয়ন দিয়ে তাকে দেখতে হবে, ভক্তি পথের পথিক হতে হবে। এখন চার বন্ধু যুক্তি করেছে কি আমেরিকায় যাবে, এখন অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে, কেন ওখানে বসলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে, তাই আমেরিকার 100 তলার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে, খিদেও তো পেয়েছে, সন্ধ্যা হয়েছে, আর আমেরিকার হোটেলের এক একটা খাবারের যা দাম। চার বন্ধু বলছে, দেখ আমেরিকার হোটেলের খাবারের দাম ভীষণ, আমাদের ঘরে যা মুড়ি গুড় আছে তাই গিয়ে খাই চল। এবার এসেছে, এসে দেখছে লিফট বন্ধ একটা কারণে, তারা অ্যানাউন্স করে দিয়েছে 1 ঘন্টা পরে লিফট চলবে। চার বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে আর লিফটও বন্ধ, চল যে যার সুখ দুঃখের কথা বলতে বলতে উঠে যায়, তাহলে আর কোনো কষ্ট হবে না। ব্যাস উঠছে, প্রথমটা তার আর ভাটা এস, জানিস জীবনে যে কত জম খেটেছি, কত কিছু করেছি, এক গুটো পান্তা পর্যন্ত পাইনি, এ নিজে দুঃখের কথা বলে যাচ্ছে। তখন আরেকজনা বলছে, চুপ কর, তুই কি কষ্ট পেয়েছিস? কষ্ট তো জীবনে আমি পেয়েছি, শুধু একটা মেয়েকে ভালোবেসে, যাকে না দেখলে আমি 1 সেকেন্ড থাকতে পারি না, যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম, যাকে 90,000 টাকার মোবাইল কিনে দিলাম, সে আমার সঙ্গে বেইমানি করলো। তখন আর একজনা বলছে, তোর নাই মেয়েটা করেছে, আমার বউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমার খাই, আমার পরে আর পরের সঙ্গে ঘুরে মরে, এমন যে দুঃখের কথা বলে যাচ্ছে, 95 তলা উঠে গিয়েছে। এবার চতুর্থ জনের পালা, তাকে বলছে, বল তোর মনে কি দুঃখ আছে, বল তোর মনে কি দুঃখ আছে। তখন সে বলে, দেখ আমার মনে দুঃখের কথা বললে তোরা হার্ট ফিল করবে। তখন সে বলছে, আমরা বললাম সবাই সহ্য করতে পারলো, তোর কথা সহ্য করতে পারবো না, বল না, দেখ আমরা আমি বললে তোরা হার্ট ফিল করবি, বল না, দেখ আমরা এই যে এত তালা গল্প করতে করতে উঠে এলাম, কিন্তু ওপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে গিয়ে আমাদের খিদে নিবারণ করবো, সেই ঘরের চাবি আমি নিজের রিসেপশনে ফেলে চলে এসেছি। এইবার কি হবে, গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে, বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা তো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে তো শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, ঐশ্বর্য তো চলছে, এই ঐশ্বর্য চলতে চলতে আমরা তো হরি নাম করলাম না, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, যখন আমরা স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, স্বর্গের দুয়ার খুলতে পারবো না, আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার 80 লক্ষ জনিত ভ্রমণ করে মানব জনম পাবনে, তাই এই বলে আমার গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন রাধারানীকে দেখে। তখন রাধারানী ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে, হ কৃষ্ণ হ কৃষ্ণ বলে। এমন সময় ব্রজঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ বালিকাগণ এসেছে, রাধে কেন? রাধারানী বলছে, জানিস সুখে আবার কৃষ্ণ হারিয়ে গিয়েছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না, ওরে কৃষ্ণ কোনোদিন হারায় না, হারিয়ে যায় ভক্ত। বাবা মা সন্তানকে মানুষ করে, সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা ভিক্ষা করে খেলেও সন্তানকে ভুলতে পারে না রে রাধে। ভক্ত যখন টাকার মালিক হয় সেই সময় ভগবানকে ভুলে যেতে পারে, কিন্তু ভগবান কোনোদিনও ভক্তকে ভুলতে পারে না রে রাধে। সত্যি তো বাবা, আমরা হারিয়ে গিয়েছি ভগবান চরণ থেকে। বাবা হাঁটতে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে, কোথায়? হাটে। তখন বাবা বলল, খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বললো, বাবা কথা দিচ্ছি তোমার হাত একটুও ছাড়বো না। এবার ছেলের কথা বিশ্বাস করে বাবা যেই ছেলেকে হাটে এনেছে, ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, চপের দোকান, মিষ্টির দোকান, খেলনার দোকান, খাবারের দোকান, বেলুনের দোকান,
বাজারে কিনা নেই, এসব দোকান দেখতে দেখতে ছেলে বাবার কথা ভুলে গিয়েছে। এবার সন্ধ্যা হয়েছে, তখন বাবার কথা মনে পড়েছে, তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, আই খোকা তুই কাঁদছিস কেন? বলে আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই, তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবার এই মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে বাবা বাবা বলে, আর এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরে, উভয় কি আনন্দ। বৈষ্ণব কবি দত্ত দিচ্ছে, আমি আপনারা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের কুটকুট কামড় দংশন সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, ওই চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে, আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে দয়াময় একবার ভবের হাটে নিয়ে চলো। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবা গো ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়। সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তো তুমি যদি হারিয়ে যাও, আমরা কথা দিয়েছিলাম করে দাও গে ও গো দিন বন্ধু, দিনের নাম একেবারে পারে করে, পারে করে দাও গে। আমরা বলেছিলাম একবার নিয়ে চলো, যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, তোমার চরণ আমরা ছাড়বো না। এবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে। আমরা বিভিন্ন রকম দোকান দেখছি, ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, আত্মীয় স্বজন সব এক একটা দোকান। এই দোকানগুলো সারা জীবন দেখছি আর অনুভব করছি। অনুভব করতে করতে যখন আয়ুষ্য পাটে বসেছে, কাম করে দ্লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, এবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে, কোথায় গেলে আমরা বিশ্বপিতাকে পাব, কখন পাব তাকে। হরি বল হরি বল। আমাদের গুরুদেব বলল, বাবা গো তুমি কালীর কাছে গেলেও কৃষ্ণকে পাবে না। আমাদের গুরুদেব বলল, বাবা গো তুমি কালী দুর্গা শিব কারোর কাছে গেলে তুমি বিশ্বপিতাকে পাবে না, তুমি এক কাজ করো এক জায়গায় দাঁড়িয়ে। তত্ত্ব কি বলছে? ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে তুমি কাঁদো, দেখবে তোমার বিশ্বপিতা তোমাকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, ঠিক সেই সময় আমাদের এই বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরাম কি করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর, তারা এসে বলছে, ওরে এই ভব সংসার থেকে যাওয়ার একমাত্র রাস্তা সেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম হরে হরে। রাধারানীকে বললো, ওরে রাধে কৃষ্ণ কোনোদিন হারায় না, হারিয়েছিস তুই, তুই যখন কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস, কৃষ্ণ নাম তো হারায়নি, চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামীকে ডেকে আনতে বাধ্য করব। সমস্ত সখীগণ রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কোলেতে, সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে পুলক পুলণ্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর কোলাধার আগ্রা চক্র সতীশ্বরকে ভেদ করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধা রানী। এই জন্য ঊর্ধ্ব হইতে নিম্নগামী যারা নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরাইষ ছয়টা আমি আছি অবস্থান, ঊর্ধ্ব বিন্দু দিয়া তাহে কইল অবস্থান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, বিচারিয়া গরগমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা।
এই সেই রাধারানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছেন। এই নাম আপনারা গাইবেন তো বাবা, গাইবেন তো সবাই, এই নাম আপনারা ভালোবাসেন? সত্যি কথা বলছেন তো? সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি এখনই সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো। এই নাম আপনারা করবেন তো? আচ্ছা, যারা যারা হরিনাম করবেন একবার জোর সোলো ধ্বনি দাও তো। ওমা, আমি বললাম যারা যারা হরিনাম করবে না তারা উল্লুধ্বনি দেন, আপনারা উল্লুধ্বনি দিয়ে দিলে। আমি বললাম না আপনি সত্য মিথ্যা প্রমাণ করে দেবো? আমার মায়েরা বলছে মা দীপান্বিতা মুখ ফুসকে বেরিয়ে গিয়েছে, আর একবার সুযোগ দেবো। আচ্ছা, যারা যারা হরিনাম করবে একবার প্রেম সুলো ধ্বনি দাও। বাহ, এই সেই হরিনাম যে নাম করলে বদ রক্ত ফিল্টার হয়। এই জন্য দেখবেন যারা অসুর প্রকৃতির মানুষ এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। নিজে তো জমের বাড়ি যাবে, অপরকে সঙ্গে নিয়ে যাবে। এরা কারা বলুন তো? এরা হচ্ছে জমের এজেন্ট। আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছি যদি বলেন হরিনাম শুনতে? এই বয়সে হরিনাম শয়তান, এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই, তারপরে হুড়ো মারব। মহাজন বললেন বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দলা করো। এক বুড়িমা জীবনে কোনোদিনও বাসে ওঠেনি, লাইভেই প্রথম ফার্স্ট বাস উঠেছে, উঠে দেখে কি না প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে, বুড়ি দেখছে সামনে একটাই সিট থাকা, ওখানে গিয়ে বসে পড়েছে, বসে গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে। ও বুড়িমা, বুড়িমা কি হয়েছে রে, আপনাকে কখন উঠতে হবে? কেন রে বাবা? বুড়িমা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি তখন বলছে বাপ, বুড়ি মানুষ, বসেই যখন পড়েছি আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি এখানে পরমায়ু থাকতে পারে। শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না, তাই গৌর হরি এসব অত্যাচার দর্শন করে শ্রীমান মহাপ্রভু পূর্বে প্রতিশ্রুতি নিয়ে যে নাম কোনোদিন অর্পিত হয়নি, অনার্পিত চরিত্রাত যে নাম কোনোদিনও পৃথিবীতে আসেনি, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই নাম নিয়ে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। এই নাম কিন্তু বাবা ওই ভূবৃন্দাবন, উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে না মা? কে কে বৃন্দাবনে গিয়েছে একবার উলুধ্বনি শঙ্খধ্বনি হরুধ্বনি করুন তো। অনেকেই গিয়েছে ওই বৃন্দাবনে, কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিয়েছিল এটা বৃন্দাবন ধাম, এটা রাধা কুণ্ড, এটা শ্যামকুণ্ড, এটা গিরি গোবর্ধন, এটা কালিয়াদহ। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে। সবাই মিলে গাইবেন তো? সবাই মিলে গাইবেন, সবাই মিলে আমার সঙ্গে হাত তুলে গাইবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে।
গাইছেন তো? বলুন তো, হরে কৃষ্ণা কেউই তো গাই না। আচ্ছা, যাদের যাদের হাত আছে একবার তুলুন তো, যাদের হাত নেই তাদের তোলা দরকার নেই। এদিকে ওইদিকে কি কারো হাত নেই? যাদের যাদের হাত আছে তুলুন, সবাই মিলে গান। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে বাণী হরে রাম হরে রাম 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 হরে বাণী, তাই গৌর হরি বল। জীবনে দুটি করে লীলা হয়, একটি হচ্ছে আসার পালা আর একটা হচ্ছে যাওয়ার পালা। আর মাঝখানে কি চলছে এখন? ছালা পালা। বলুন তোমার রাখাল কাকে বলা হয়? যিনি রাখতে পারে তাকে রাখাল বলা হয়, যিনি রাখতে পারে না তাকে রাখাল বলা হলো না। তুমি বনে ঢুকেছ, গরু চড়াচ্ছ, নিজেকেই হারিয়ে ফেললে, তোমাকে আর রাখাল বলা হলো না। আচ্ছা বাবা, আজ যে লীলাটা আমরা আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে উত্তর গোষ্ঠ লীলা। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সকালবেলা যে লীলাটা হয়েছিল, কৃষ্ণ যখন যাচ্ছে গোষ্ঠে, তাকে বলা হলো গমন গোষ্ঠ, মানে যাচ্ছে, আসার সময় ফেরত গোষ্ঠকে উত্তর গোষ্ঠ কেন বললো? হরি বল হরি বল রাধে। আবার আমাকে সন্ধ্যার সময় উত্তর কষ্ট অভিমুখ সার হতে হচ্ছে। তোমাদেরকেও একদিন না একদিন উত্তর কষ্ট অভিমুখ সার হতে হবে, তাই গৌর হরি বল। বলুন তো বাবা, কৃষ্ণের কত লক্ষ ধেনু ছিল? নবলক্ষ ধেনু ছিল। যদি নবলক্ষ ধেনু থাকবে তাহলে বলুন তো তার বাপের কখানা গোয়াল ঘর ছিল? নবলক্ষ ধেনু বাবা কারুর থাকে না গো। এই নবলক্ষ ধেনু কাকে বলা হয়? নব শব্দের অর্থ হচ্ছে নতুন, লক্ষ্য শব্দের অর্থ হচ্ছে দৃষ্টি,
আর গো মানে পৃথিবী, আর পালন মানে প্রতিপালন করা। যারা নতুন লক্ষ্য কৃষ্ণ ভজন পথে জন্মিয়েছে, তার হৃদয় মন্দিরে প্রবেশ করে তার নবলক্ষ্য গোপালন, তার নবলক্ষ্যকে প্রতিপালন করে আমার ভগবান শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি বল। এই জন্য বাবা আগে ভাষার জ্ঞান আগে দরকার। এক ভাগবত পাঠক ভাগবত পাঠ করছে, তা ভাগবত পাঠের এখানে কোটা দাঁড়িয়ে আছে। এখন এক বুড়ি সামনে বসে আছে, সে ভাগবত পাঠক হাসার সময় সে বুড়ি কাঁদে, কাঁদার সময় তো আরো কাঁদে। সে ভাগবত পাঠক ওই ব্যাসমঞ্চে বসে থেকে শুধু বুড়িকে প্রণাম জানায়, আর ভাগবত পাঠক থাকতে পারল না, বলছে হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা এত ভক্ত এসেছেন কিন্তু এই বুড়ি মার মতো ভক্তের বলিহারি যাই গো, কত না বড় ভক্ত দেখো, ইনি হাসার সময় কাঁদছে, কাঁদার সময় কাঁদছে। বুড়ি বলছে বাপ আমি তোর ভাগবত শুনে কাঁদছি না, তাহলে তোর দাঁড়িয়ে দেখে আমার দুটো ধাড়ির কথা মনে পড়েছে তাই আমি কাঁদছি। সেই জন্য আগে ভাষার জ্ঞান দরকার। তাই সন্ধ্যা হয়ে গেছে, চলো এবার আপন ঘরে ফিরতে হবে। কৃষ্ণ বলছে চলো চলো এবার আপন ঘরে ফিরতে হবে। শ্রীরামকে বলছে শ্রীরাম আয় শ্রীরাম, পাল জড়ো করতে হবে, পাল জড়ো করো শ্রীরাম সাং দেহ সিঙ্গা, পাল জড়ো করো শ্রীরাম সাং দেহ সিঙ্গা, পাল জড়ো করো শ্রীরাম সাং দেহ সিঙ্গা, শ্রীরাম রে করা যায় না। তবে বাবা এমন কিছু দেবেন না যে জিনিসের শব্দ হয়, বা 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 ঠং ঠং করে শব্দ হয়। এখন যে জিনিস ভিখারিও নিতে চায় না সে জিনিস দেবেন না, যতটা পারবেন সামর্থ্য অনুযায়ী গোবিন্দের গোবিন্দ সেবায় দান করবে।
কারণ বাবা, এই যে আপনি দান করছেন, এই দান কিন্তু আপনার বিফলে যাবে না কোনোদিনও, কোনোদিনও বিফলে যাবে না। আপনি যদি এতটুকু দেন, ভগবান আপনাকে এতটা দেবে। তার প্রমাণ যখন দেখবেন বাবা, আমি একটা কথা আমি আপনাদেরকে বলি, শিশুপাল যখন জন্মগ্রহণ করেছিল, এই শিশুপালের তিনটে চোখ চারটে হাত, শিশুপালের মা বুঝে নিয়েছিল আমার ছেলে আর বেশি দিন বাঁচবে না, তাই কাঁদছে। এমন সময় কৃষ্ণ এসেছে, পশ্চিমা তুমি কাঁদছো কেন? তখন সুতোষ্ণবা বলছো, বাবা রে তুই তো জানিস আমার পুত্রের তিনটে চোখ চারটে হাত, ও আর বেশি দিন বাঁচবে না। কৃষ্ণ বললো, পিসিমা চিন্তা করো না, কাউকে না কাউকে দেখলে তোমার পুত্রের একটা চোখ ঠিকরে বেরিয়ে যাবে, দুটো হাত খুলে পড়ে যাবে। হরি বল হরি বল। কিন্তু কি, যাকে দেখলে তার এমন হবে, জানবে পিসিমা তার হাতেই তোমার পুত্রের মৃত্যু হবে। কৃষ্ণ যেই শিশুপালের সামনে এসে দাঁড়িয়েছে, শিশুপাল কৃষ্ণের দিকে তাকিয়েছে, যেই না তাকিয়েছে শিশুপালের একটা চোখ ঠিকরে বেরিয়ে গেছে, দুটো হাত খুলে পড়ে গেছে। হরি বল। সুদর্শনবাবু বুঝে নিয়েছিল আমার শিশুপালের মৃত্যু কৃষ্ণের হাতে হবে, তাই বলেছিল, বাবা রে তুই যেন আমার পুত্রকে মারিস না। কৃষ্ণ বলেছিল, পিসিমা আমি তো কাউকে মারি না, যে যার মৃত্যু সে নিজেই ডেকে আনে। কেমন আস্তে আস্তে, এখন ডাক্তার বলছে তোমার হাই সুগার, তুমি মাটির তলার জিনিস খাবে না, বলে কিছু খাওয়া যাবে না, বলে না, বলে কিছু কিছু না, যেমন মূলা, মূলা চেনেন তো মা? মূলো, একটা গল্প আমি আপনাদেরকে বলি। এক কৃষ্ণ ভক্ত এত নাম করা করেছে, স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে, ও যখন ওই রথে উঠেছে, বউ এসে বলে, তুমি সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন তুমি স্বর্গে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? বলে, এখানে তো একটাই সিট, আমি আমার পাটা ঝুলি দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে পড়। ও পা ধরে ঝুলে পড়েছে, ছেলে এসে বলে আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর, বউ এসে বলে আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর, নাতি নাতনি এসে বলছে আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। গ্রামের কোটা বউ ছুটে এসে, চো দিদি তোমার সঙ্গে আমার এত সম্পর্ক হয়। দেখবেন তিন মেয়ে যেখানে দেশের গল্প শেখানে, চার ছেলে যেখানে পৃথিবীর গল্প শেখানে, তোমার সঙ্গে আমার এত সম্পর্ক হয়, আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর, এ বলে আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর, এইভাবে 20-25 জন ঝুলে আছে, এখন স্বর্গে যাচ্ছে, তাও এদের গল্প শেষ হয় না। যে কৃষ্ণ ভক্তের বউ সে নিজেরগুলোকে বলছে, জানিস এবারে ভালো মূলো চাষ হয়েছে, স্বর্গে যাচ্ছে আর কি মূলো বিক্রি হবে, বিক্রি করলে ভালো দামও হতো। তখন আর একজনা বলছে, কেমন মোটা? এক হাতে ঝুলে বলে, ঠিক এরকম, আর লম্বায় যেই দেখাতে কিছু শীত হয়ে পড়ছে, যা জমের বাড়ি সবাই গেল। স্বর্গে যাওয়া বলেই যাওয়া, আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে, নাহলে যেখান থেকে এসেছো তুমি সেখানেই রয়ে যাবে, তোমার কৃষ্ণ ভজন হবে না। নিতাই গৌর হরি গৌর। ডাক্তার বলে মূলো খাওয়া যাবে না, মান কচু ও খাওয়া যাবে না, গাজর এও খাওয়া যাবে না। সে পেশেন্ট বলে, ডাক্তার আপনার ওষুধও খাওয়া যাবে না। বলে, কেন?
ওষুধ খেতে হলে কি দিয়ে খেতে হবে? জল দিয়ে জল কোথায় থাকে? মাটির নিচে আপনি ওষুধ খাওয়া যাবে। এরকম পেশেন্ট হলে হবে না। এখন ভীষণ ঘুরে নিয়ে ডাক্তারবাবুর কাছে গিয়েছে। ডাক্তারবাবু, ভুঁড়ি তো কমছে না। তখন ডাক্তারবাবু বলে, এভরি নাইট দু পিস করে রুটি খাবে। জয়নিতাই, যে মোবাইলটা হারিয়ে গেছিল সেটা পাওয়া গেছে, অফিস ঘরে আছে। তবে যার মোবাইল, আপনি আপনার প্রমাণ দিয়ে আপনার মোবাইলটা নিয়ে যাবেন। তখন ডাক্তারবাবু বলে, এভরি নাইট দু পিস করে রুটি খাবে। ও দু পিস করে রুটি খাচ্ছে, তাও ভুঁড়ি কমে না। দু সপ্তাহ বাদে বাড়িতে ডাক্তারবাবুর কাছে গিয়েছে, ডাক্তারবাবু ভুঁড়ি তো কমছে না। ডাক্তারবাবু বলে, আগে কটা করে রুটি খেতে? বলে 32 খানা। এখন কটা খাও? বলে এখন 2টো করে রুটি খাই। আগে 32 খানা রুটি খেতে, এখন 2টো করে রুটি খাও, তাও ভুঁড়ি কমে না? বললে না। বলে আগে কত কেজি আটা রুটি খেতে, এখন কত কেজি আটা রুটি খাও? বলে আগে 32টা রুটি যে আটাই হতো, ওই আটাই 2টো করে রুটি করে খাই। ডাক্তার শুয়ে পড়েছে, তোর চরণে আমার প্রণাম, আমি তোর রোগ ভালো করতে পারবো না। শিশুপাল বলে, শিশুটা বলেছিল, পিসিমা আমি কাউকে মারি না, যে যার মৃত্যু সে নিজেই ডেকে আনে। তবে আমি তোমার পুত্রের 100 অপরাধ ক্ষমা করে দেব, কিন্তু 101 অপরাধ যখন হবে তোকে, তবেই আমি ওকে হত্যা করব। যখন গোবিন্দ শিশুপালকে হত্যা করেছিল, যখন শিশুপালকে হত্যা করেছিল আমার গোবিন্দ, সবাই ব্যস্ত, শিশুপাল মারা গেছে মারা গেছে। কিন্তু ভগবান যখন সুদর্শন চক্রকে ছেড়েছিল, সেই সময় গোবিন্দের আঙুলটা কেটে গিয়েছিল, কেউ দেখতে পায়নি, দেখতে পেয়েছিল একমাত্র দ্রৌপদী। এসে সঙ্গে সঙ্গে শাড়ির আঁচলটা কেটে আবার ওই কৃষ্ণের আঙুলে লাগিয়ে দিয়েছে। যখনই লাগিয়ে দিয়েছে, তখন কৃষ্ণ বলেছিল, দ্রৌপদী তুমি যেমন আমার বিপদের সময় বস্ত্র দিলে, কথা দিচ্ছি তোমারও যদি কোনো বস্ত্রের প্রয়োজন হয় আমি তোমাকে বস্ত্র দান করব। রাধে দিয়েছিল কোন দিন বলুন তো? যেদিন পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে পণ রেখে পাশা খেলায় হেরে গেল। দুর্যোধন বলে, যাও দুঃশাসন, গিয়ে দ্রৌপদীর ওই চুলের মুঠি ধরে টানতে টানতে এই রাজসভার মাঝে আনো। যেই না এনেছে বিভৎস করার জন্য, যেই না এগিয়ে গেল দুঃশাসন, সঙ্গে সঙ্গে দ্রৌপদী অন্ধচিত রাষ্ট্রের কাছে ছুটে গেল। পিতা, আপনি আপনার কন্যার মতো আপনি আমাকে কৃপা করুন। অন্ধচিত রাষ্ট্র বলেছিল, মা আজ আমার কিছু করার নেই। তারপরে গেলেন পিতামহ ভীষ্মের কাছে, দাদু আজ আপনার সামনে আপনার ঘরের কুলবধূকে বিভস্ত করবে, আপনি তো দেখতে পারবেন। পিতামহ ভীষ্ম নীরব মাথা নিচু করলেন, গেলেন গুরুদেব দ্রোণাচার্যের কাছে। গুরুদেব, ওই যে কথাই বলে না, অজ্ঞান অতিমিরন্ধস্য জ্ঞানান্তেন শলাকায়া চক্ষু মিলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অন্ধকার নিশানা থেকে যিনি আলোর নিশানায় পৌঁছে দেয় তিনি তো প্রকৃত গুরু। আজ আপনার সামনে আপনার শিষ্যকে বিভস্ত করবে, আপনি তো দেখতে পারবেন। গুরুদেব নীরব, গেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। স্বামী, আপনি না ধর্মরাজ, আপনি কোন ধর্ম পালন করছেন যে আপনার স্ত্রীকে সবাই বিভস্ত করছে আর আপনি চুপ করে তা দেখছেন? কিসব ধর্মরাজ আপনি? ধর্মরাজ যুধিষ্ঠির নীরব, গেলেন ভীমের কাছে। গো স্বামী, তুমি কি তোমার সেই গদা হারিয়েছ? গেলেন গান্ডীব ধারে অর্জুনের কাছে। গো স্বামী, তোমার কি সেই গান্ডীব হলে পুড়ে ছাই? যখন কেউ কিছু বলছে না, তখনই দ্রৌপদী বুঝতে পেরেছিল এই জগৎ সংসারে আমার আপন জন কেউ নয়। আপন জন যদি থাকতেই হয় তবে আমার মধুসূদন। তখন দ্রৌপদী এক হাতে বস্ত্র পেয়ে আর এক হাত দিয়ে ডাকছে, মধুসূদন। এই বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মা
ছাড়া কে গাছে গা মা চড় মাঝে যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু হরি বল হরি বল সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু ও যে ছিল আর এদিকে দুঃশাসন বস্ত্র টানতে টানতে হাঁপিয়ে গিয়েছে বলছে দাদা দাদা আমি একটু জল খাবো অন্দরমহল থেকে জল খেয়ে আয় যেই না দুঃশাসন অন্দরমহলে জল খেতে গেল দেখলো বাড়ির যে 100 স্ত্রী সবাই উলঙ্গ কোনো রকমের চোখে হাত দিয়ে নিজের স্ত্রীর কাছে গিয়ে বলছে তোমাদের এমন অবস্থা হলো কি করে বলে কি করে আর হলো তুমি সেই তোমার ওই কৃষ্ণ ওই যে কৃষ্ণ আছে না চতুরের শিরোমণি সেদিক থেকে ওইদিকে সাপ্লাই করেছে তাই বাবা দ্রৌপদী যে অল্প বস্ত্র আমার গোবিন্দকে দিয়েছিল তাই আমার গোবিন্দ সারা জনমটা দ্রৌপদীকে বস্ত্র দিয়ে এসেছিল তাই কখনো কমে না তাই যার যেমন সামর্থ্য আছেন ভিক্ষা দিয়েছেন সবাই মিলে বলুন রাধা মাধব কি জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল তাই বলছে ধনুর পালকে একত্রিত করতে হবে কি করে বলে শিঙা বাজাও শিঙা কার শিং দিয়ে তৈরি হয় ঘোড়া শিং দিয়ে হাতির শিং হয় মহিষের শিং দিয়ে তৈরি সেই শিঙা বাজাল সেই শিঙা বাজালে ধনুর পাল একত্রিত হয়ে যাবে কিন্তু আমাকে হরিভজন করতে চাই না এখন মায়াশঙ্কর গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে গুরুদেব বলে মায়াশঙ্কর চলো যাই বৃন্দাবন থেকে ঘুরে আসি তখন মায়াশঙ্কর বলছে গুরুদেব আগে ছেলে পিলের বিয়েগুলো দিয়ে নিই তারপরে নাই বৃন্দাবনে যাব আপনি নাই 5টা বছর পরে আসুন গুরুদেব 5টা বছর পরে এসেছে মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না তখন মায়াশঙ্কর বলছে গুরুদেব আগে নাতি নাতনির মুখগুলো দেখে নিই তারপরে নাই বৃন্দাবনে যাব আপনি নাই 4টা বছর পরে আসুন গুরুদেব 4টা বছর পরে এসেছে মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না মায়াশঙ্কর বলে গুরুদেব আগে বাড়ির পাঁচিলটা তুলে নি তারপরে নাই বৃন্দাবনে যাব আপনি নাই 3টা বছর পরে আসুন
ফুলে তিনটে বছর পরে এসেছে, সে দেখে কিনা সে মায়াশঙ্কর মরে গেছে। তা মায়াশঙ্করের ছেলেদের কাছে গিয়ে বলছে, এই যে বাবা, তোমার বাবা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? মায়াশঙ্করের ছেলে বলে, হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমরা যখন বাবাকে পুড়িয়ে আসছিলাম, ও গুরুদেব ভালো করে শুনুন, আমরা যখন বাবাকে পুড়িয়ে আসছিলাম দেখি কিনা একটা কালো কুকুর তার চোখ জল জল করছে, সে আমাদের পেছন পেছন আমাদের উঠানে পড়ে থাকে, ওখান থেকে তো যাই না। গুরুদেব তো বুঝতে পেরেছে মায়াশঙ্কর সংসারের আসক্তি ছাড়তে পারেনি, তাই কুমণ্ডলে থেকে জল দিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন মায়াশঙ্কর বলছে, গুরুদেব আমার ছেলেপিলে না বড্ড বোকা, যে যা চাচ্ছে তাকে তাই দিয়ে দিচ্ছে রে। গুরুদেব আপনি না দুটো বছর পরে আসুন। গুরুদেব দুটো বছর পরে এসেছে, এসে দেখে না সে কুকুরও মরে গেছে। না মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, ওই কুকুরটা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ দেখতে পাচ্ছি, আমাদের যেখানে টাকার বাক্স সেখানে একটা বিষধর সাপ ফলা তুলে ফুসফুস করে, টাকা তো নিতেই দেয় না। গুরুদেব গিয়েছে কুমণ্ডল থেকে জল দিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন বলছে, গুরুদেব দেখুন না, এই ছেলে পিলেদের জালে এখন আমার টাকা চৌকি দিত হচ্ছে, মরেও শান্তি। গুরুদেব আমি না এর একটা বছর পরে আসুন, কথা দিচ্ছি এবার আমি যাবো যাবো যাবো। গুরুদেব একটা বছর পরে এসেছে, এসে দেখি কিনা সে সাপও মরে গেছে। তা মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছি, সাপটা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? না আমরা যেখানে পটি করি মানে যেখানে পায়খানা করি সেখানে একটা ক্রিমিকেট পড়ে থাকে, ওখান থেকে যাই না। গুরুদেব বলে, ঠিক আছে কাঠি দিয়ে তুলে আনো। ও কাঠি দিয়ে তুলে এনেছে। গুরুদেব তখন কমণ্ডল থেকে জল দিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন সে ক্রিমিকেটের পরে মায়াশঙ্কর বলছে, না আর যাবো না, কেন যাবে না? বলে, আমার ছেলে পিলে এত সুন্দর সুন্দর জিনিস এখানে দিয়ে যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে জলও দিয়ে যাচ্ছে, মানে টয়লেট, এত সুন্দর খাবার পেয়ে আমি আর এখান থেকে যাব না। জগতে কিছু কিছু মানুষ আছে এরা সারা জীবন তো হরিভজন করবে না, শেষে গিয়ে বোম্মার কাছে ছাটালাতে খাবে, তবু এরা হরিভজন করবে না। তাই বলছে, ভজিবি বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কিছু পাইয়া, তুই ভুলে গেলি কি সুখ পেয়ে? আমরা ভুলে গেছি কৃষ্ণ নাম করতে হবে কেন? মায়ার বাঁধনে বাঁধা। নারদ একদিন কৃষ্ণের কাছে গিয়ে বলছে, হে কৃষ্ণ, এই যে যারা জগৎ হয় তাদের একটা পেনের কালিতে একটা মানুষের জীবন চলে যেতে পারে, আর সেই জজ বাড়িতে এসে বইয়ের কথা মতো বালতি টেনে বেড়ায়, এটা হয় কেন? তখন ভগবান বলল, নারদ এটা মায়ার বাঁধনে বাঁধা। নারদ বলছে, কই, আমি তো মায়ার বাঁধনে বাঁধা পড়ি না, এ হলো অহংকার। তখন ভগবান বলল, আচ্ছা নারদ আমি তোমাকে পরে কথাটা বলছি, আমার খুব জল তেষ্টা পেয়েছে, তুমি পাশের গ্রাম থেকে আমাকে একটু জল এনে দেবে? নারদ জল আনতে গিয়েছে, পাশের গ্রামে গিয়ে একটা বাড়ি গিয়ে ডাকছে, যে বাড়িতে কেউ আছো? সে সময় অপরূপ সুন্দরী নারী বেরিয়ে এসেছে, আর তাই এক ঘন্টা আগেই সেই রমণী বিউটি পার্লার থেকে 2000 টাকা খরচা করে এসেছে, সুন্দর করে মেকআপ করে বেরিয়ে এসেছে। নারদ একদম তাকিয়ে রয়েছে, মুখ ফেরাতেই পাচ্ছে যেন রসগোল্লা দেখছে। মায়ার বাঁধনে বাঁধা ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। তখন সেই রূপ সুন্দরী নারী বলছে, বলো কি চাও? বলো কি চাও? বলে, কিছু চাই না, তোমাকে শুধু বিয়ে করতে চাই, মায়ার বাঁধনে বাঁধা। ব্যাস বিয়ে করেছেন, দুটো সন্তান হয়েছেন, এখন নারদ আধার কার্ড ভোটার কার্ড তুলেছে, রেশনের চালও তুলছে, ভালোই সংসার হচ্ছে। না ভগবান ভাবলে এবার যে নারদকে ফিরিয়ে আনতে হবে, ভীষণ কালবৈশাখী ঝড় দিয়েছে, এমন কালবৈশাখী ঝড় দিয়েছে যে বাড়ি টাড়ি সব উড়ে গেছে, দুই ছেলেকে
দুটো কোলে নিয়েছে আর বউকে নিয়েছে কাঁধে, একটা করে স্রোত আসে একটা করে বাচ্চা ভেসে চলে যায়। দুটো বাচ্চাই যখন চলে গেল তখন বউ বলছে স্বামী আমার তো দুটো সন্তানই চলে গেল। নারদ বলল তুমি ঠিক থাকলে সব কিছু থাকবে, কারণ গাছ থাকলে আবার ফল হবে। এবার এমন একটা বিশাল বড় স্রোত দিল যে সে বউ ভেসে চলে গেল। যেই না দুটো বাচ্চার বউ ভেসে চলে গেল সে সময় বন্যা বৃষ্টি থেমে গেল। নারদ দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, কৃষ্ণ বলে নারদ আমার জল। নারদ বলে ও তাহলে এটা তোমার কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি। তাই আর বিলম্ব নয়, মায়ার বাঁধনে না বেঁধে চলে একবার হরি ভজন করি, হরি নাম করি। চলো চলো এবার যে ঘরে ফিরতে হবে, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখি। Everybody!
হরি নামে বলো বদনে, মনে যদি আগুন লাগে হরি নামে বলো বদনে। ভক্তমণির কাছে একান্ত নিবেদন, আমার একদিন ঠাকুর মা একদিন বলেছিলেন আমার ভাইকে, এই তুই প্রতিদিন যাস ওই তালতলা থেকে, তুই বলছিস ভয় করিস, তুই না যখন ভয় পাবি তুই একবার বলবি ভগবান দেখা দাও তোমার, তুমি আমাকে ভয় আনন্দ দাও আমি যেন না ভয় পাই। কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে ভয় আছে বাবা, তাই না? যদি মনে করে, যদি কেউ জানতে পারে ওই দিন আমার মৃত্যু আছে বাবা, কেউ যদি জানতে পারে যে ওই দিন আমার মৃত্যু, তার মনের মধ্যে কী হবে, বাতাস চলবে না যে কবে আমার মৃত্যু হবে, কখন আমার মৃত্যু হবে। তাই সেই ঠাকুরমা যখন বলেছিল যে ওই তালতলাতে যাবি আমার দীনবন্ধুর কথা নাম করবি, আমার ভাই সত্যিকার একদিন এমন যে গাছের তলায়, যে তাল গাছের তলায় খড়খড় করে বাবা পাখি পক্ষে ঘুরছে, তখন কী করবে সেদিন সঙ্গীগণ নেই, ওই ঝড় বাতাসে বাবা দয়াময় বলে শুয়ে পড়েছে, আর একটা গাড়ি এসে বাবা পাশ থেকে চলে গেছে, যে কি মরে গেছে নাকি, তাই নাকি মরে গেছে নাকি, কিন্তু ও বেঁচে আছে সবই কিছু জানতে পেরেছে, উঠতে পারছে না এমন ভয় লেগেছে। এই মনে যদি আগুন লাগে হরি নামে বলো বদনে, সেই গাড়িটা এসে বাবা আবার ঘুরে এসে দেখে, গাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দেখে যে উগুলোকে ছেলে, যে কে বাবা, সেই জন্য পাঠিয়েছে তাই এসেছে। মনে যদি আগুন লাগে হরি না বলো বদনে, হরি মাঝে কাঁদছে, আমাকে যে ঘরে ফিরে যেতে হবে। তাই তো বাবা, ভগবানকে পেতে গেলে আগে তো অনেক কষ্ট দুঃখ তো সহ্য করতে হবে, কারণ আমাদের এই যে কান, কান চেনেন তো মা? আপনারা কানও চেনেন না? চেনেন কান? ওই কান বলুন তা। ওই কান একদিন ভগবানকে দুঃখ করে বলছে, হে ভগবান আমরা তুই কান, আমাদের নেই কোনো সম্মান, কারণ আমরা দুই ভাই পাশাপাশি থেকে এক ভাই আর এক ভাইয়ের মুখ জীবনে দেখতে পেলাম না, এ যদি একে দেখতে আসে তো এ ঘুরে যায়, আর এই যখন একে দেখতে আসে তো এই ঘুরে যায়। তারপরে স্কুলে গেলাম, মাস্টার মশাই যখন পড়া জিজ্ঞাসা করলো, না বলতে পারলে আগেই কানটাকে ধরেই মুলে দেয়, বললেন তো প্রভু দোষটা কি আমার, দোষটা তো মনের, মন মনে রাখতে পারে না, এই কানটাকে ধরে মুলে দেয়, বাপরে কান লাল হয়ে যায়। তারপরে মাঠে ঘাটে চাষিরা যখন বিড়ি ধরায় আঙুল লিপে গেলে কানের ভিতরে বুঝে রেখে, ওই গরম জিনিস আমাকে সহ্য। তারপরে যারা কাঠের মিস্ত্রির কাজ করে, পেন্সিল দিয়ে কাঠের দাগ দিয়ে ওই পেন্সিল কানের ভিতর গুঁজে রেখে দেয়, ওই ভারী জিনিস আমাকে সহ্য করতে হয়। আর মেয়েদের কান হলে তো কোনো কথাই, আগেকার মায়েরা ছোট ছোট দুল পড়তো, এখন যা দুল পরে গাড়ির চাকা পর্যন্ত ভার মানবে, সিরে পড়ে যাচ্ছে আবার পাশে একটা ফুটো করছে। তারপর কোথা থেকে সেই জন্মের করণ এলো, মাস্ক জন্মের ঠেসে ঠেসে করলো, কিছুদিন পরে দুটো খুঁটি ঢুকিয়ে দিল, আমায় মাকে ডাকুন তো ঘুমাচ্ছে, সেখান থেকে ঘুমাচ্ছেন কেন, এই মা পড়ে আছে বলুন, খুঁটি মানে কি বললুন তো, খুঁটি মানে কি, চশমা, চশমা নাকে বলে, নাক বলে, তোর জন্য আমার এই অসুবিধা হচ্ছে, তাও কষ্ট করে আছি,
আমার এই কান জনম হওয়া কোন দিন ধন্য হলো? তার কান হয়ে আছেন, তার যখন কৃষ্ণ ভক্তি হলো, সে যখন গুরুদেবের কাছে গেল, গুরুদেব যখন কানটাকে ধরে সেই কানে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্র দিল, সেদিন আমার এই কান জনম হওয়া ধন্য হয়ে গেল। ধেনুর পালগুলোকে একত্র করতে হবে, বাঁশি বাজাও। এখনো বাবা কিন্তু গোবিন্দের বাঁশি বাজে, একটা গান আছে না, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে কৃষ্ণ কত বছর আগে মারা গেছে, এখন বৃন্দাবনে বাঁশি বাজে? বলে হ্যাঁ বাজে। বুড়ো তোর কাছে প্রমাণ আছে? ভাবা পাগলা বলেছিল একটা রেডিও আনো তো এনেছে, বলে গানটা চালাও চলছে। তখন ভাবাকলে ব্যাটারিটা বার করে নিয়ে বলছো কই গান তো আর চলে না। আরে বাবা বুড়ো, তোমাকে মাথায় মতিভ্রম চাইয়েছে? যদি ব্যাটারি খুলে নাও তবে গান চলবে কি করে? বলে ওটাই হচ্ছে উত্তর। কেন ব্যাটারি খুলে নিচ্ছে? সেন্টার তো এখনো বন্ধ হয়নি। যার ভক্তির ব্যাটারি আছে সে শুনতে পাচ্ছে, যার ভক্তির ব্যাটারি নেই সে শুনতে পাচ্ছে না। মধ্যবর্তী সেই বাঁশি বাজারে শ্যামরায় কোনো কোনো ভাগ্যবানে শুনিবারে পায়, এখনো কৃষ্ণের বাঁশি বাজে। কিন্তু যারা সংসার নিয়ে মাতামাতি করে, গোবিন্দকে ভজতে চায় না, তাদের কানে বাঁশি বাজে না, তাদের কানে কখনোই বাঁশি বাজতে পারে না। কিন্তু বাবা এই সংসারকে ছেড়ে দিন, একবার কৃষ্ণ নাম করুন, এই নাম সাগরে যারা ডুবেছে তারাই তো জানে এতে কত আনন্দ, কত প্রেম, কত ভালোবাসা। একবার এক চিল একটা মাছকে ছো মেরে নিয়ে গাছের ডালে গিয়ে বসলো মাছটাকে খাবে বলে। এমন সময় কিছু কাকের দল সেই চিলের পিছু পিছু সেই চিলকে ঘিরে ধরলো, তারাও মাছটাকে খাবে বলে। চিল তখন দেবে না বলে এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে গিয়ে যাই বসলো, কাকের দল এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে গিয়ে বসলো। চিলটা যত আকাশের গভীরে ওড়ে, কাকের দলে চিলের পিছু পিছু ওড়ে, তখন চিলটা মনে মনে বলছে এই মাছটাই হচ্ছে আমার জীবনের কারণ। যেই মাছটাকে ফেলে দিল ওই কাকের দল চিলের পিছু ছেড়ে ওই মাছটাকে মাছের কাছে গিয়ে সবাই আনন্দ করে খেতে লাগলো। তত্ত্বটা কি? চিলটাকে সংসারের কর্তারা হচ্ছে চিল, পুকুর হচ্ছে সংসার, মাছ হচ্ছে বিষয় সম্পত্তি, আর এই কাকের দল কালা কারা? সংসারের স্ত্রী পুত্র নাতি নাতনি এরা হচ্ছে কাকের দল। যতক্ষণ আপনি সংসার রূপের পুকুরের বিষয় সম্পত্তি নিজের হাতের মুঠোয় রাখবেন, আমার গাড়ি আমার বাড়ি আমার ধন আমার ঐশ্বর্য, ততক্ষণ সংসারের কাকের দল আপনাকে শান্তিতে থাকতে দেবে না, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে আঘাত করবে। কিন্তু যদি তুমি একবার এই বিষয় সম্পত্তি ত্যাগ করে খবর তোমার হরাম বলে একবার কাটতে পারো, তুমি সারা জীবনের মতো শান্তি পাবে। তাই গৌর হরি গৌর। তাই আজ আমার কৃষ্ণ শ্রীরামকে বললো, শ্রীরাম চলো আগে পাল জড়ো করতে হবে,
তাই বলো তাহলে বাঁশি বাজাও। চাঁদ মুখে দিয়া বেনো নাম লই চলেছেন আজ সখাদেরকে সঙ্গে নিয়ে
মাঝে আমার গোবিন্দ প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে আছে, পাশে বলরাম আর ড্রাইভারের সমস্ত শিশুগণ আছে। সমস্ত সখাদেরকে সঙ্গে নিয়ে আজ চলেছে, চলিতে চলিতে সখার সাথে, চলিতে চলিতে সখার সাথে, চলিতে চলিতে সখার সাথে। কৃষ্ণ তো পাকা চোর ছিল, বলুন তো বাবা কৃষ্ণ প্রথম কি চুরি করেছিল? লাউ বাঁধাকপি চুরি করেছিল না বলি না, প্রথম চুরি করেছিল ভূতন রাক্ষসীর প্রাণ, তারপরে তো নবনী দুগ্ধ গোপীদের ঘরে ঢুকে ঢুকে চুরি করেছিল। আমার গোবিন্দ তাহলে প্রথম কি চুরি করেছিল? পুতলা রাক্ষসীর প্রাণ তাকে চুরি করেছিল। এবার যখন রাস্তায় যাচ্ছে, যেতে যেতে দেখি না কলা গাছ, কৃষ্ণ বলে আমি কলা খাবো, কলা গাছে যাই উঠতে যাবে, শ্রীরাম এসে বলছে কানাই কলা গাছ তেলা গাছ তুই পড়ে যেতে পারিস, আমি পেরে দিচ্ছি। এই বলে যেই পারতে গিয়েছে কলা গাছ, তখন মনে মনে ভাবছিস শ্রীরাম যদি কলা পেরে দেয় তাহলে তো আমি আমার গোবিন্দের চরণ পাবো না, আমি কি তাহলে চরণ থেকে বঞ্চিত হব। চরণ থেকে বঞ্চিত হব, ওরে শ্রীরাম চরণ থেকে আমি বঞ্চিত। হরি বল হরি বল, তাহলে কি আমি চরণ থেকে বঞ্চিত হব? ওরে কানাই রে, তোকে কত কি না ভাবে ভাব্য ভাবনা করে ভক্তগণ, কেউ বলে গোপীনাথ ইয়েসু, কেউ বলে ভক্ত ইয়েসু, কেউ বলে রাখালে আমি চরণ থেকে বঞ্চিত হব। তাহলে কলা গাছ মনে মনে ভাবছে যদি শ্রীরাম কলা পেরে দেয় আমি তো তাহলে চরণ থেকে বঞ্চিত হয়ে যাব, তাই শ্রীরাম যেই কলা পাড়তে গিয়েছে আমার কলা গাছ আপনা হতে পারছে, কলা গাছ আপনা হতে পেরে চলিল, আপনা হতে পেরে চলিল, আপনা হতে পেরে চলিল, আপনা হতে পেরে চলিল। ভগবান কলা গাছের মনের বাসনা বুঝতে পেরে শ্রীরামকে সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়ে নিজে যেই পা দিয়েছে,
নিজে যখনই পা দিয়েছে কলা গাছে, মনে মনে ভাবছে আমার ভগবান যদি নিজে উঠে পেরে খায়, আমার প্রভুর না জানি কত কষ্ট হবে। তাই কলা গাছ, কলাই আপনা হতে ঝরে পড়িল, আপনা হতে ঝরে পড়িল, আপনা হতে ঝরে পড়িল, কৃষ্ণ সেবায় লাগবে বলে আপনা হতে ঝরে পড়িল, কৃষ্ণ সেবায় লাগবে বলে কলাই আপনি হতে ঝরে পড়িল, কৃষ্ণ সেবায় লাগবে বলে সে আপনা হতে ঝরে পড়িল, কৃষ্ণ সেবায় লাগবে বলে আপনা হতে ঝরে পড়িল, কৃষ্ণ সেবায় লাগবে বলে আপনা হতে ঝরে পড়িল, কৃষ্ণ সেবায় লাগবে বলে আরে আপনা হতে ঝরে পড়িল, হাত তোলে না কেন? শীতকালে চাদরের ভিতরে হাত গুজে রাখলে কেউ কি হারা হাত তুলতে পারে? সেই ঠান্ডা পড়ে নি এখন, শীত লেগেছে আমার তো গরম হচ্ছে। সবাই মিলে বলেন সচিত নন্দন গৌর হরি কি এইবার আমার কৃষ্ণ যখনই কলা পড়ে গিয়েছে, আমার কৃষ্ণ কলা খেতে খেতে আসছেন, আর রাধা রানী জটিলা মন্দিরে কৃষ্ণের জন্য অপেক্ষা করছে। কখন কৃষ্ণ যাবে আমি একটু তোকে দেখব। যেই না কৃষ্ণকে দেখতে পেয়েছে, আমার রাধা রানী বলছে, ও গোবিন্দ এসো, একবার এই অনাথিনীর কথা কি তোমার আর মনে নাই? একবার এসো বধু ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি বধুই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি বধুগে আত্মীয় বাড়ি যাচ্ছে, তা এক বন্ধু বলছে এক বন্ধুকে, ভাই খুব জল তেষ্টা পেয়েছে, মাঠের মাঝখানে জল পাবে কোথায়? বৈশাখ মাসে গাছে তরমুজ ফলে রয়েছে, তা তরমুজটা কেটে নিয়ে গিয়ে একটা বটবৃক্ষের তলায় বসে তরমুজটাকে ভাগ করে দুই বন্ধু খাচ্ছে। তা যে বলেছিল জল তেষ্টা পেয়েছে, সে এক অন্য বন্ধুকে বলছে, জানিস ভগবানের না কাণ্ডজ্ঞান নাই। কেন বল, যদি ভগবানের কাণ্ডজ্ঞান থাকবে তবে ওইটুকুনি গাছে এত বড় ফল আর এই ভীষণ বড় বটবৃক্ষে এইটুকুনি ফল।
তরমুজ খেটে বিশ্রাম নিয়েছেন, যে বলেছিল ভগবানের কাণ্ডজ্ঞান নাই, তার নাকে একটা বটের ফল পড়েছে, চুপচুপেছে। পাশের বন্ধু বলছে কি হয়েছে রে, বলে বটের ফল নাকে পড়েছে। বলে ফল কেন, ডাল ঠেঙে পড়া উচিত ছিল। কেন, বলে তুই যে বললি ভগবানের কাণ্ডজ্ঞান নাই, বলতো যদি ওই বড় ফল, যদি এই বড় আছে দিত, ওই যদি তোর মাথায় পড়তে বাঁচতিস। আমার ভগবান জানে মাঠে ঘাটে আমার ভক্তরা ক্লান্ত হয়ে দেহ শীতল করার জন্য বটবৃক্ষের তলায় বসবে, আমি যদি বড় গাছে বড় ফল দিই তবে ওই ফল আমার ভক্তের মাথায় পড়ে আমার ভক্ত করে ব্যথা পাবে, তাই আমি ছোট গাছে বড় ফল দিয়ে, বড় গাছে ছোট ফল দিয়ে সারা জীবন ভক্তের সেবা করেছি। আমাকে কেউ চেনে না, আমার শুধু বাইরেটাই দেখে, আমার ভেতরটা কেউ দেখে না। কৃষ্ণ শুধু প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে। আমরা বলি কৃষ্ণের 16,108 জন বউ, আর আমরা দু চারটে করলে দোষ। আজকাল সিরিয়ালে দেখেন না, একটা নায়িকা 4-5টা করে বিয়ে করছে, আর এসব দেখে আমার মায়েরা ভাবছে তবে আমি আর একটা নিয়ে থাকবো কেন, আমিও 4-5টা করে নিই। আর স্বামী যদি বলে তুমি এমন করছো কেন, বলে ওই তো সিরিয়ালে দেখলাম। তাই রাধারানী বলছে গোবিন্দ এসো আমার শীত বাজার, এসো এসো আমার কাছে, সেই অনাথিনীর কথা কি তোমার মনে পড়ে না, এসো এসো আমার হিয়ারও মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হিয়ারও মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, পাশে রসের বালিশ, পাশে রসের বালিশ। তাই বাবা রাধারানী আমার গোবিন্দকে ভালোবাসে বলে গোবিন্দকে রাধারানীকে কিন্তু কম কষ্ট পেতে হয়েছে, কম কষ্ট পেতে হয়েছে না গো না। তাই গোবিন্দকে ভালোবাসতে গেলে আগে যে কষ্ট দুঃখ পেতে হবে, তবে বাবা একটা কথা বলি, এই যে জটিলা কুটিলা এরা কিন্তু কেউ ছিল না, এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর, এর মধ্যে জটিলা হচ্ছে মায়া, কুটিলা হচ্ছে কাম, অহংকার হচ্ছে আয়ার, আর দেহের মধ্যে বাস করে ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। এই জটিলা কাকে বলে বলো তো, জটিলা কাকে বলে, যাদের কথায় জটিলতা সৃষ্টি, আর কুটিলা যাদের কথায় কূটনৈতিক বুদ্ধি পাওয়া যায়। এখন এক জেলেন জাল পেতে রেখে দিয়েছে, একটাও মাছ পড়ে না, শেষে যেই তুলেছে দেখছে একটা পাথর পড়েছে। জেলে বলে এতক্ষণ জাল পেতে একটা পাথর পড়লো, পাথরটাকে যেই ফেলে দিতে যাবে, পাথর বলছে জেলে আমাকে দিও না ফেলে। পাথর আবার কথা বলতে পারে, বলে আমি হচ্ছে এক চমৎকার পাথর, আমার কাছে যা চাবে তাই পাবে, তবে আমার একটা দোষ আছে। কি চাইলে তোমার হবে একটা, লোকের হবে দুটো। জেলে বলে পাথর পেলাম আমি, আমার হবে একটা, লোকের হবে দুটো, আমি চাইব না। ব্যাস ঘরে এসে ভালো করে পাথরটাকে গুছিয়ে রেখে দিচ্ছে। বউ বলে সামান্য পাথর তুমি গুছিয়ে রেখে দিচ্ছ কেন? জেলে বলছে শোন বউ, এই বউ তুই এই পাথরের কাছে যা চাবি তাই পাবি, তবে তুই চাইবি। বউ বলে কেন, আরে বাবা চাইলে আমার হবে একটা, লোকের হবে দুটো, তুই চাইবি, এ বলে চলে গেছে। এখন মেয়েদের মধ্যে যদি গোপন কথা থাকে সেটা না করা পর্যন্ত বদহজম হয়। জেলে যেই চলে গেছে, বউ তখন পাথরের কাছে গিয়ে বলছে পাথর আমি যা চাবো তা পাবো? বলে হ্যাঁ। বলে আমার একতলা বিল্ডিং বাড়ি করে দাও। ওর একতলা বিল্ডিং বাড়ি হয়ে গেছে, গ্রামের সবার দুতলা করে বিল্ডিং বাড়ি হয়ে গেছে। জেলে ফিরে আসার বাড়ি চিনতে পারছে না, একবার সল্লেখ হয়ে গেছে। মনে মনে ভাবছে ওই বই নিশ্চয়ই কিছু চেয়েছে, যেটা কমতলা বাড়ি হবে সেটা হবে আমার, গিয়ে চাইব, তুই কিছু চেয়েছিস? তখন জেলে পাথরের কাছে গিয়ে বলছে পাথর আমি যা চাবো তা পাবো? বলে হ্যাঁ। বলে আমার বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত করে দাও। ওর বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত হয়ে গেছে, গ্রামে সবার চারিদিকে খাল হয়ে গেছে। বলে আমার একটা চোখ কানা করে দাও। ওর একটা চোখ কানা হয়ে গেছে, গ্রামের সবাই দুটো করে চোখ কানা হয়ে গেছে। এই জাতীয় ব্যক্তি এরা পরের ভালো সহ্য করতে পারে না।
জানার মোবাইল হারিয়ে গেছে, এখনো আপনি নিয়ে যাননি, তাই আপনি আপনার প্রমাণ দিয়ে মোবাইলটা নিয়ে যান, অফিসে জমা আছে। জানার মোবাইলটা হারিয়ে গেছে, মোবাইলটার প্রমাণ দিয়ে আপনি নিয়ে যান আপনার মোবাইলটা। তাইবার আজ আমার রাধাকৃষ্ণ নয়নে নয়নে মিলন হয়ে গেল। যখন নয়নে নয়নে রাধাকৃষ্ণের মিলন হয়ে গেল, তখন আমার গোবিন্দ সখাদেরকে নিয়ে এবং গরু বাছুর নিয়ে মায়ের কাছে এসেছে। তখন যশোদা বলছে, কানাই সেই সকালবেলা গোষ্ঠী গিয়েছিল, আর এসেছে সন্ধ্যেবেলা, কোলে তুলে নিয়েছে, নিয়ে নবনী খাইয়ে দিয়েছে, খাইয়ে দিয়ে এবার ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘুম পাড়ানোর আগে আমার মা যশোদা গোপালের মুখে আরতি করছে, আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরি। তাই রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এই বলো ঘুরে সবাই মিলে হরি হরি বলো, বলো ঘুরে সবাই মিলে ঔল ধ্বনি করো সবে হরি ধ্বনি করো, করো সবে হরি ধ্বনি করো, ঔল ধ্বনি করো সবে হরি ধ্বনি করো। নিদা হরি হরি বলো।